নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল মেনু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা যে খবরটি দেখাবো সেটি হচ্ছে যে মিড ডে মিলে শুরু হচ্ছে কেন্দ্র রাজ্য যৌথ পরিদর্শন। মিড ডে মিল, যার বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ প্রকল্পে, জয়েন্ট রিভিউ মিশন অর্থাৎ জিআরএম শুরু করেছে কেন্দ্রীয় সরকার। 20 জানুয়ারি থেকে তা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রক থেকে। তার আগে জেলাগুলিকে মিড ডে মিল সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। এদিকে মন্ত্রকের বক্তব্য, শেষ জিআরএম হয়েছিল 13-14 সালে অর্থাৎ অর্থবর্ষে। এরপর 2019-20 অর্থবর্ষের জন্য 2020 সালের জানুয়ারিতে জিআরএম হওয়ার কথা ছিল। রাজ্যের অনুরোধ মেনে তখনকার মতো স্থগিত রাখা হয়েছিল। এবার সেই জিআরএম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। জিআরএমের দলে রাখতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অথবা অন্য কোনো হোম সায়েন্স কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিন বা অধ্যাপক স্তরের একজন পুষ্টি বিশেষজ্ঞকে। এ রাজ্যের জন্য শিক্ষা মন্ত্রকের তরফে নিযুক্ত পিএম পোষণ ডিরেক্টর, রাজ্যের ডিরেক্টর, ইউনিসেফের প্রতিনিধি, এক পুষ্টি বিশেষজ্ঞ, রাজ্যের মিড ডে মিলের দায়িত্বে থাকা দুজন উপদেষ্টা, টিএসজে ও এই দলে থাকবেন। তারা মিড ডে মিলের আর্থিক দিক ব্যবস্থাপনার পাশাপাশি পরিমাণ ও গুণগত মান এবং শিশুদের খাবারের পুষ্টির দিক খতিয়ে দেখবেন। শিশুদের বিএমআই, উচ্চতা এবং ওজন, ডান বাহুর দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করে বোঝার চেষ্টা করবেন শিশুরা অপুষ্টিতে ভুগছে কি না। রান্না ও খাওয়ার বাসন এবং অন্যান্য পরিকাঠামোর অভাব থাকলে তারও নোট নিতে হবে। ফলে যদি কোনো সমস্যা থেকে থাকে, এই পরিদর্শনের ফলে তাও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।